নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ। মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি, সেই দোকানে অধিক পরিমাণে রক্ত পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি দাদাভাই ক্লাব সংলগ্ন এলাকায় একটি মোবাইল দোকানে ভেন্টিলেটর ভেঙে দুঃসাহসিক চুরি। চুরি গেছে গুরুত্বপূর্ণ মোবাইল সামগ্রী, যার পরিমাণ প্রায় 40,000 টাকা বলে মোবাইল দোকান মালিক গোপাল দাস জানিয়েছেন। দোকানের যাবতীয় জিনিস, ক্যাশ বাক্স থেকে ক্যাশ টাকা, কিছু দরকারি জিনিস ও কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল সারানোর যন্ত্রপাতি চুরি গেছে। যদিও সেই দোকানেই দেখা গেছে অনেকটাই পরিমাণ রক্ত পড়ে আছে। দোকান মালিকের অনুমান, হয়তো কাজ ভেঙেই এখানে রক্ত পড়ে আছে। রবিবার রাতেই পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জানিয়েছেন দোকান মালিক। সূত্র মারফত জানা গেছে, পুরো ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে সাদা পোশাকের পুলিশ। কত টাকার মোবাইল ছিল, কিছু ছিল আনুমানিক? আমার যেহেতু কিছুদিনের আনুমানিক ওই 40,000 টাকার মতো জিনিস আমার চুরি গেছে। তার মধ্যে কিছু ছোট ফোন ছিল, দামি চার্জার ছিল, দামি সব ব্র্যান্ডেড স্পিকার ছিল, মোবাইল ছিল। হ্যাঁ, মোবাইল ছিল, মোবাইল ছিল বললাম। আর ভিতরে রক্ত দেখা যাচ্ছে। রক্ত এটা সম্ভবত যে চুরি করতে আসছে সেটা চুরিরই হবে, কারণ যা দেখা যাচ্ছে ওদিকে পুরো কাছে দেখ সম্পূর্ণটা ভাঙা, ওটা সমস্ত জায়গায় রক্ত রক্তাক্ত হয়ে আছে। কি মনে হয় আপনার? চুরি তো শুধু এটা বলে না, এর আগেও আমাদের এই মসজিদ এলাকায় 3-4টা দোকানও চুরি হয়েছিল, কিন্তু তা সেটার কোনোরকমভাবে কোনো রেসপন্স আসেনি। আর আমারটা নিয়ে 4 নম্বর দোকান এবার চুরি হলো এবং সেটা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, আপনিও দেখতে পাচ্ছেন এখানে। তো আমি চাই চোর ধরা পড়ুক, যাতে এরকম ঘটনা আর অন্য কোনো দোকানদারের সাথে না হয়। আর আশা করা যাচ্ছে এই চোরটা আশেপাশেরই হবে। এর আগেও চুরি হয়েছিল? না, এর আগে চুরি হয়নি আমার এখানে, তবে এই আমার আশেপাশের পাশের দোকানে চুরি হয়েছিল। পুলিশকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, এটা ভার্বালি ওনারা এসেছিল, যেহেতু পিসি বাটি যাচ্ছিল ওনাদেরকে আমরা বলেছি, ওনারা দেখে গেছে। আমি এখন থানায় যাচ্ছি ডায়েরি করতে। আপনার নাম দাদা? আমার নাম গোপাল দাস। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.